হাজবেন্ড আমার জন্য চকলেট কেক বানাবে, সেটা আমার খুবই খেতে ইচ্ছা করছে। তা বলল, সে বলল যে তোমার জন্য তাহলে এটা ইফতারই বানাই আমি, তুমি খেয়েও। আল্লাহর নাম নিয়েই করি তাহলে একটু সুন্দর ভালো হবে, আল্লাহর নাম নিয়ে করলে সুন্দরই হবে। আল্লাহু 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 আল্লাহ। After 25 minutes, I will see what's going on. দেখবো কি হয়, ঠিক আছে? Wow. By myself, bake up. আমরাও অনেক ভালো আছি। অনেকে অনেক কোশ্চেন করেছে যে রোজার মাসে কেন খাওয়ার ভিডিও দেওয়া হয়েছে। অবশ্য সেগুলো আমাদের ভিডিও ছিল আগের, তার জন্য ছাড়া হয়েছে। বাট এখন আমাদের রোজার ভিডিওগুলো অবশ্যই দেব, সেগুলো এখনো ছাড়া হয়নি, অবশ্য ছাড়বে। সো আজকে আমার হাজবেন্ড আমার জন্য ইফতারের জন্য আমার জন্য আজকে চকলেট কেক বানাবে, সেটা আমি খুব লাইক করি, সেটা আমার হাজবেন্ডও লাইক করে। দেন আমি আরও অনেক কিছু পাক করেছি, সেটা অবশ্যই দেখাবো। সো আমি আজকে ইফতারের জন্য অনেক কিছুই রান্না টান্না করেছি, বুট করে রেখেছি, তারপর ভাতটা রান্না করেছি, সব কিছু করেছি। এদিকে হাজবেন্ড এখানে আছে, হাজবেন্ড আমার সাথে সাথে আছে। হাজবেন্ড আমার জন্য চকলেট কেক বানাবে, সেটা আমার খুবই খেতে ইচ্ছা করছে। তা বলল, সে বলল যে তোমার জন্য তাহলে এটা ইফতারই বানাই আমি, তুমি খেয়েও যখনই খাও। আর আমি এখানে অবশ্য ডিমের তরকারি পাক করা হয়েছে, এটা ডিম সবজি দিয়ে, মানে ফুলকপি, আলু, টমেটো আর ডিম, আমাদের কাছে ভালোই লাগে। আর পেঁয়াজু বানাবো বিকালে। তাহলে আমি কেকটা বানানো শুরু করব। হ্যাঁ, ওকে। ব্লেন্ডার দরকার হবে? ব্লেন্ডার আছে, এই তো ব্লেন্ডার। ওকে, সব কিছু রেডি আছে গো, এই তো ব্লেন্ডার। সো তুমি কি কি করবে আগে একটু বলো তো। আমি এখানে তিনটা এগ দেব। তিনটা এগ দেবা, তারপর? তারপর 3/4 কাপ ওয়াটার দেব। আচ্ছা, তারপর সাধারণত হয় ভেজিটেবল অয়েল না হলে বাটার। হ্যাঁ, আমার যেহেতু আজকে ভেজিটেবল অয়েলটা মানে আমার মেয়েও বানিয়ে ফেলেছে, শেষ হয়ে গিয়েছে, আমি এখানে 1/3 কাপ অফ আমি বাটার দেব। আচ্ছা, আমি এখানে মিশিয়ে তারপর এটার সাথে মেশাবো, তখন আমি দেখাবো। হ্যাঁ, ওকে। কি করতেছো তুমি? ডিম তিনটে এক দিয়েছি, এখন 3/4 কোয়ার্টার পানি দেব আর যেখানে বাটার দেব। এখন এটা দিয়ে আমি এটাকে মিশাবো ব্লেন্ড করে, তারপর আমি এই কেক মিক্সটাকে আমি এখন বাটিতে ঢেলে এটার সাথে মিশিয়ে ফেটে নেব। তারপর আমি ওভেনটাকে 325 ডিগ্রিতে প্রি হিট করবো, দেন 25 মিনিটে বেক করবো, সেটা আমি দেখাবো। এখন আমি আগে কেকটাকে ভালো করে মিক্স করি। ওকে, হাজবেন্ড ওটাকে ব্লান করছে, যত বেশি ব্লান হবে তত নাকি বেশি ভালো হবে কেকটা। ও, আমার তো এখনই লুল পড়ে যাচ্ছে, বাট খাওয়া যাবে না। সো হাজবেন্ড, কি হয়ে গিয়েছে এটা? যেখানে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, তাই না? যত ভালো মিক্স হবে তত বেশি মনে হয় ইয়া হবে। হ্যাঁ, এটা আমি দেখেছিলাম না যে আবার ব্লান করে নিতে দেখেছিলাম আমি, তাহলে ওইটা ইয়াটা নাকি খুব বেশি পেস্টটা খুবই ভালো হয়। পেস্টটা যত মিশবে তত বেশি ভালো হবে, এটা অসুবিধা নেই, মিশতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই না? অলরেডি অনেক মিশে গেছে, তুমি দেখো। দেখি, হ্যাঁ আসলে খুবই সুন্দর সফট হয়ে গিয়েছে। 2 মিনিটের মতো এরকম করতে হবে। তাহলে দাও আমার কাছে দাও, আমি ডাল গুটনির মতো একটু ঘুটি দাও। বেশি সময় লাগবে না, হয়ে গেছে। আমার আমি ওভেনটাকে একটু প্রি হিট করে দেই, ইটস গোনা টেক বেক 325 আমি একটু মিক্সিং করে দিই, আমার তো একটু কিছু ইনভলভমেন্ট থাকা উচিত। এত সুন্দর করে হাজবেন্ড সবকিছুই করতেছে, আমি একটু নাড়াচাড়া দিলে কি এটা কি শান্তি পাওয়া যায়? অসুবিধা নাই, ভালো করেই করি। 2 মিনিটের মতো করতে হয়। হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে করি তাহলে একটু সুন্দর ভালো হবে, আল্লাহর নাম নিয়ে করলে সুন্দরই হবে। আল্লাহু 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 আল্লাহ। তো
এটা এখন হয়ে গিয়েছে, আমি এখন এটা ওভেনে ঢুকিয়ে দেবো। আসলে প্যানটা একটু বড় এই কেকের তুলনায়, কিন্তু আমার ওয়াইফ বউ বলতেছে যে আমি বেশি মোটা কেক খাবো না, পাতলা কেক খাবো, যার জন্য এই প্যানটাকে দিয়েছি, নাহলে আর ছোটো প্যানে দিতে পারতাম। তো যাই হোক, এখন আমি এটা 25 মিনিট টাইমার সেট করব, টাইমার ক্লক টাইমার টাইমার অন, ইটস 25 মিনিট। না আমি এটা এখন ওভেনের ভিতরে ঢুকিয়ে দেব, আফটার 25 মিনিট আই উইল সি ওয়াটস গোয়িং অন, দেখব কি হয়, ঠিক আছে? ওয়াও, বাই সেলফ বেক হবে, তারপর ফিনিশিং হলে আমি দেখিয়ে দেব। ওকে ওকে, থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। ওয়াও, সো নাইস। তুমি বললা যে এটাতে হবে না, এটাতে কি সুন্দর হলো। আমি বলছি তাছাড়া আমি তো কেক বানাই না, আমার মেয়ে নাজিই বানায়, তো আমি মনে সেকেন্ড টাইম কেক বানালাম, তাই না? আমার জন্য আমি দেখেছি সব সময় কিভাবে বানানো হয়, হ্যাঁ কিভাবে করা হয়, এটা খুব সুন্দর হয়েছে, একে পারফেক্ট, বিউটিফুল গন্ধ। তাহলে তুমি আজকে ফার্স্ট আমার জন্য বানাইলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, খুবই সুন্দর হয়েছে। সো এটা ইফতার করতে পারবো খুবই সুন্দর করে, তাই না? জানো, আমরা দুজন এত বড় কেক কে খাবে? আই মানুষ, আমরা দুজন এই কেকটা অনেক দিন যাবে, কেক তো নষ্ট হয় না, কেক নষ্ট হয় না, কেক তো সব সময় ফেলে দেই। এখন কি করব, কি জানি বলে, এই রোজার মাসে তো পারাপড়শিদের যে যে ইফতার দিতে হয়, এখানে তো আর পারাপড়শি নাই যে আমি তাদেরকে ইফতার দিয়ে আসব, কে যা খাবে খাবে, বাকিটা পশু পাখি খাবে। হ্যাঁ, আর কি করব, এখানে তো আর আমাদের কেউ নাই যে কাউকে, হ্যাঁ কাউকে দেব। সো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, আজকের ব্লগটা এই পর্যন্তই, নতুন ব্লগ নিয়ে আবার আসবো। টম মিষ্টি, বাবা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।